এই দেখো আপা কয় কিছু গোস্ত নাই ভাই এখান থেকে 1 কেজি মাংস দেন এই ভালো মাংস দিস কত দুগু 1 কেজি মাংস দেন 1 কেজি হ্যাঁ কারণ আপা ভাই এখান থেকে দেন বাজান আমার এক পা মাংস দিবা কি বংশ এখনকার সময় এক পা মাংস কেউ কিনে এক পা মাংস বেশি নেই জান ও বাজান এমন করে কেন কও দেও না বাজান এক পা মাংস আমার বউটা পোয়াতি ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না আমারে কইলো মা আমার না গরুর মাংস খাইবার চাইছে অনেক কষ্ট করে আমি টাকাগুলো জমাইছি দেও না বাজান আমার এক পা মাংস এই বেটি আপনার কইলাম আপনি এক পা মাংস বেশি না এমনিতে ব্যবসা মানে তো খারাপ কোন ভালো নাই দা জান বাজান গো তোর কাছে হাত জোর করতেছি হাত পাইতে চাইতেছি দেও না বাজান এক পা মাংস দাও আমারে ও কি নিন বাসাই দে গেলি তুই দে গেলি ভাই দেখেন মাংস তো জি ভাইজান নেন ভাইজান খালা এই নেন কার জন্য যে মাংস চাইছিলেন কাকে খাওয়াবেন বলছিলেন আমার ফুলার বউ কিনে রান্না করে খাও সত্যি কইতাছ আচ্ছা ভাই এই বৃদ্ধ মহিলাটা সেই কখন থেকে আপনার কাছ থেকে এক পোয়া মাংস কেনার জন্য কান্নাকাটি করতেছিল আপনারা কি মাংস দেননি সত্যি কথা কি ভাই জানেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের 1 কেজি মাংস কিনে খাওয়ার সামর্থ্য নাই শুনেন ভাই এই বয়স্ক মহিলাকে ধাক্কা দিলেন ভাই একটা রিকোয়েস্ট কেউ যদি 100 টাকার মাংস কিনতে আসে তাকে 100 টাকার মাংসই দিয়ে কাউকে ফিরিয়ে দিয়ে না ভাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আপনি একদম হাসা কথা কইছেন আসলেই তো যারা গরিব মানুষ আছে হেরা তো 1 কেজি মাংস কিনে খাইতে পারেন তাই ভাইজান আপনার আমি কথা দিতেছি আজকের পর থেকে কেউ যদি কমে থেকে মাংস কিনতে আসে আমি তার কাছে বেশ ধন্যবাদ ভাই মা আসতে আসতে বুমা তোমার আবার কেন ওঠা লাগবো মা আপনি কি গোল গোস্ত আনছেন ও মা আনছি মা আপনি দিয়ে সত্যি গরুর গোস্ত কিনে লয়েছেন তা দোকানদার আপনার এক পোয়া গোস্ত দিছে না বৌমা এক পোয়া গোস্ত দেয় নাই তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি তাও দিল না শেষে কি করলো জানো আমার ধাক্কা মেরে বলাই দিল তাইলে আপনি গরুর গোস্ত 1 কেজি আনলেন কেমনে আল্লাহর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে আমি যখন গোস্তর লিগা কাঁদতেছিলাম তখন একটা লোক আয়া এই গোস্তগুলা কিনলো কিনে কইল যে খালা আপনি এগুলা কার জন্য নেবেন আমি কইলাম আমার পোলার বউটা পোয়াতি গোস্ত খাইবার চাইছে গরিব মানুষ ভালো কিছু তো খাওয়াইতে পারি না তাই আমি এক পা গোস্ত কিনবার আইছিলাম কিন্তু আমার দিল না উনি আমারে কইল আপনি এগুলা নিয়ে যান নিয়ে তার রান্না করে খাওয়ান আমার কাছে কি মনে হয়েছে জানো বাবা মনে হলো আল্লাহ নিশ্চয় একটা ফেরেস্তা পাঠাইছে ওই জায়গা থেকে এইগুলা দিয়েছে তাই লোকটা মনে হয় অনেক ভালো আসলে মা এই যুগে এরকম লোক খুঁজে পাওয়া যায় না মা গোস্তটা আমার কাছে দেন আমি রান্না করে দিয়ে সুন্দর করে রান্না করে আর নিয়ে আসি তারপর আপনি আর আমি দুজনে মিল্লা বসে খামু না না আমি রাইন দেয় না দিব তুমি মন বইরে খাইও আর তোমার যত্ন নিতে হইব না আমার পোলাটা বইরে গেছে পোলাটা শেষ চিহ্ন তোমার কাছে আর একটু যত্ন নিতে হইব না তুমি থাকো
আমি রাইন্দানি হইতেছি। আচ্ছা